ভিওর্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে বাড়িতে বসেই জন্মের সার্টিফিকেট ডাউনলোড করবেন সো ডাউনলোড করা খুবই সহজ আপনার কাছে জন্মের সার্টিফিকেট থাক বা না থাক আপনারা সার্টিফিকেটের নাম্বার দিয়েই খুব সহজে অনলাইন থেকে আপনার জন্মের সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন দেখে নিই কীভাবে জন্মের সার্টিফিকেট ডাউনলোড করবেন জন্মের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সবার আগে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই ডেসক্রিপশন বক্স খুঁজে পান না তো ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন ধরুন আপনি এই ভিডিওটা দেখছেন এর নিচে দেখুন টাইটেল রয়েছে তার নিচে একটা ছোট্ট করে মোর অপশন রয়েছে আপনারা এই মোড় অপশনে ক্লিক করবেন তাহলেই দেখতে পাচ্ছেন এটা আপনার নিচের দিকে ডেসক্রিপশন বক্স খুলে গেল এখানেই আপনার লিঙ্কটা থাকবে আপনারা জাস্ট সেই লিঙ্কে ক্লিক করবেন তাহলেই আপনার কাছে এই জন্মের সার্টিফিকেট ডাউনলোড করার অপশনটা বা আমাদের ওয়েবসাইটটা খুলে যাবে এবং প্রথম কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা কমেন্ট সেকশনে গেলেও প্রথম কমেন্টে দেখবেন আমাদের এই লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে ক্লিক করবেন তো সরাসরি আপনারা আমাদের এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন তো এখানে আসার পর আপনি জাস্ট নিচে একটু স্ক্রল করবেন নিচে আসবেন আসার পর সবার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বার্থ সার্টিফিকেট অনলাইন বলে একটা লিঙ্ক রয়েছে আপনি জাস্ট এই লিঙ্কের ওপর একবার ক্লিক করে দেবেন যখন এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে জন্মের সার্টিফিকেট ডাউনলোড করার যে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন খুলে যাবে এরপর আপনারা কি করবেন এরপর সিম্পলি আপনারা এই উপরের দিকে দেখতে পাচ্ছেন এদিকে সিটিজেন সার্ভিস দেখতে পাবেন সিম্পলি এই সিটিজেন সার্ভিসের ওপরে আপনারা ক্লিক করে নেবেন তো এখানে আমি সিটিজেন সার্ভিসে ক্লিক নিয়ে যাচ্ছি ক্লিক করলে তিনটে অপশন পাবেন তো আমরা যেহেতু জন্মের সার্টিফিকেট বের করব তাই আমরা সিম্পলি বাদ লেখা রয়েছে বাতের কাছে মাউস নিয়ে যাব বা আপনি মোবাইল থেকে করলে বাতের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এতগুলো এদিকে অপশন খুলবে আচ্ছা আমাদের অনেক ভিউয়ার্স রয়েছেন যারা জন্মের সার্টিফিকেটটা মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে চাইছেন তারা কীভাবে করবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা সিম্পলি এই দেখুন মোবাইলে একটু অন্যরকম সিস্টেম রয়েছে এখানে উপরের দিকে আপনারা দান দিকে তিনটে ডট পাচ্ছেন এই তিনটে ডটে একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে অপশন পাবেন এখান থেকে দেখুন তিন নম্বর অপশন ওপরের দিক থেকে সিটিজেন সার্ভিস পেয়ে যাচ্ছেন তো আপনারা এই সিটিজেন সার্ভিস একবার ক্লিক করবেন ক্লিক করলেই প্রথম অপশন দেখতে পাচ্ছেন বার্থ লেখা রয়েছে বার্থের ওপর একবার ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে রয়েছে নো ইউর অ্যাকনলেজমেন্ট ওর সার্টিফিকেট নাম্বারও পেয়ে যাচ্ছেন এবং তার উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট অপশনও পেয়ে যাচ্ছেন তো আপনারা এইভাবেই ইজিলি মোবাইল ফোন থেকেও করতে পারবেন তো দেখুন যদি আপনার কাছে জন্মের সার্টিফিকেটটা থাকে ধরুন ছিঁড়ে গেছে তো সেক্ষেত্রে জন্মের সার্টিফিকেটের যদি জেরোস কপি বা অরিজিনাল কপি থাকে তো সেখানেই আপনারা সার্টিফিকেটের নাম্বার পেয়ে যাবেন আর ধরুন আপনার কাছে সার্টিফিকেটটাই নাই হারিয়ে ফেলেছেন তো আগে আপনাকে সার্টিফিকেট নাম্বারটা বের করতে হবে তার জন্যই দেখুন নিচে দেখতে পাচ্ছেন নো ইওর অ্যাকোনলেজমেন্ট স্লাস সার্টিফিকেট নাম্বার আপনারা প্রথমে আগে এখানে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আপনি আপনার আগে সার্টিফিকেট নাম্বারটা বের করে নেবেন তো বের করা খুবই সহজ কীভাবে বের করবেন দেখুন এই যে ঘরে দেখতে পাচ্ছেন বেবি নেম এখানে বাচ্চার যে নাম তার প্রথমকার তিনটে অক্ষর দেবেন এখানে বেশি কিছু দিতে হবে না জাস্ট বাচ্চার নামের প্রথমকার তিনটে অক্ষর তারপরের ঘরে দেখতে পাচ্ছেন মাদার্স পাস নেম এখানে মায়ের নামের প্রথমকার তিনটে অক্ষর দেবেন আর তারপরে ফাদার্স পাস নেম এখানে বাবার নামের প্রথমকার তিনটে অক্ষর দেবেন এবং দেওয়ার পরে মোবাইল নাম্বারের জায়গায় আপনারা জন্মের সার্টিফিকেট করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দিয়ে এখানে সার্চ বটনে ক্লিক করবেন তাহলেই আপনার কাছে সেই নাম অনুযায়ী যতগুলো রেজাল্ট থাকবে সব কিন্তু চলে আসবে আপনার সামনে তো আপনাদের সামনে এখানে আমি একটা সার্চ করে দেখাচ্ছি এখন বাচ্চার তিনটে নাম দিলাম নামে তিনটে অক্ষর দিলাম ঠিক আছে তারপরে এখানে মায়ের বাচ্চার মায়ের প্রথমকার তিনটে আমি অক্ষর দিচ্ছি তারপরে বাবার প্রথমকার কার তিনটর দিচ্ছি এবং তার এখানে মোবাইল নাম্বার যেটা জন্মের সার্টিফিকেট করার সময় দিয়েছিল মানে হসপিটালে যেটা দিয়েছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ওকে সো আমি সব কিছু দিলাম এরপর জাস্ট এখান থেকে একবার সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি এই দেখুন যখনই আপনি সার্চ করবেন এই নাম অনুযায়ী যতগুলো থাকবে রেকর্ড এখানে কিন্তু সমস্ত রেকর্ড ওয়ান বাই ওয়ান চলে আসবে তো আমার এখানে একটাই আছে এবং এটাই আমার সার্টিফিকেট তো এখানে এন্ট্রি ডেট চলে আসলো এখানে বাচ্চার যে নাম পুরো নামটা এখানে চলে আসলো এগুলো আমি সব ঢেকে রেখেছি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ সিকিউরিটি পারপাস রয়েছে এই জন্য এরপর বাচ্চার মায়ের পুরোনাম চলে আসবে বাচ্চার বাবার নাম চলে আসবে বাচ্চা কবে জন্মে ছিল সে জন্মের তারিখটা এখানে চলে আসবে এবং কোথায় জন্মগ্রহণ করেছে কোন হসপিটালে সেই হসপিটালের পুরো ইনফরমেশন চলে আসবে এবং এদিকে দিকে দেখুন আপনারা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাচ্ছেন আর এই দিকটাই দেখুন সার্টিফিকেটের ঘরে সার্টিফিকেট নাম্বার পাচ্ছেন ঠিক আছে তো আপনাকে এই সার্টিফিকেট নাম্বারটা এখানে কপি করে নিতে হবে আর এখানে মোবাইল নাম্বারটার কিছু অংশ করছে আর এখানে ডিজিটাল সাইন রয়েছে এটা দেখাচ্ছে তো আমরা কি করব সিম্পলি এখান থেকে এই সার্টিফিকেটের ঘরের এই নাম্বারটা জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি ওকে সো সার্টিফিকেট নাম্বারটা কপি হয়ে গেল এরপর জাস্ট এটাকে আমরা এখান থেকে বন্ধ করে দেব বন্ধ করলাম এরপর আবার আমরা এই সিটিজেন সার্ভিসে যাব যাওয়ার পরে আবার এই বাতের উপরে ক্লিক করব ক্লিক করার পর এবার আমরা চলে আসবো দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেটের ওপরেই আপনাকে এবার ক্লিক করতে হবে তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন তো চলুন লাইভ করে দেখাচ্ছি আপনাকে সরি বাতের মধ্যে গিয়ে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করবেন তো দেখুন এখানে আপনাকে বলছে যে এন্টার অ্যাকনলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার এই ঘরে আমাদেরকে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিলে অনেক সময় আসে না তো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা সার্টিফিকেট নাম্বারটা কপি করে নেবেন তো আমি তো অলরেডি কপি করে নিয়েছি এরপর আমি জাস্ট এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিলাম দেখুন দেওয়ার পরে জাস্ট এখানে আমি সার্চ বটনে একবার ক্লিক করে দিচ্ছি এই দেখুন যখনই সার্চে ক্লিক করবেন আপনাকে এই দিকে বললো যে ডান ওটিপি সেন্ড টু ইয়র রেজিস্টার্ড মোবাইল মানে মোবাইল নাম্বারে ওটিপি চলে গিয়েছে বলছে এবং এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি দিয়েছে এই ঘরে আমাদেরকে ওটিপিটা দিতে হবে দিয়ে সাবমিট করতে হবে তো এখানে অনেকেই বলতে পারেন যে দাদা আমাদের তো মোবাইল নাম্বার দিয়েছিলাম কিন্তু মোবাইলটায় নাই ওটিপি ঢুকছে না তাহলে কী করব তো ওটিপি ছাড়াও ডাউনলোড করা যায় আপনারা নিচে কমেন্ট করবেন যদি আপনারা জনের বেশি কমেন্ট করেন যে ওটিপি ছাড়া কিভাবে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করব তো অবশ্যই আলাদা আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমাদেরকে ওটিপিটা দিতে হবে চলুন আমরা এখানে ফটাফট ওটিপিটা দিয়ে দিই তো ভিওর্স এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বটন রয়েছে আমরা এই সাবমিট বটনে ক্লিক করে দিচ্ছি দেখুন যখনই আপনি সাবমিট করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কাছে জন্মের সার্টিফিকেট ডাউনলোড করার এখানে অপশন দিয়ে দিল এই দেখুন ডাউনলোড লেখা রয়েছে আমরা এই সিম্পলি ডাউনলোড বটনের উপর একবার ক্লিক করে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে আমাদের বার্থ সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল মানে জন্মের সার্টিফিকেট আমাদের নিচের দিকে ডাউনলোড হয়ে গেল এটা আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি এখানে ক্লিক করব তো এই দেখুন আমাদের পুরো জন্মের সার্টিফিকেট বন্ধুরা এখানে আমাদের খুলে গেল এটা তো আমি হাইট করে রেখেছি আমার সিকিউরিটি রিজনের জন্য বাট খুবই সহজেই কিন্তু আপনারা এইভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটে ফর্ম পাঁচ নম্বর ফর্ম বার্থ সার্টিফিকেট এবং একটা সার্টিফিকেটে যা যা থাকে সমস্ত কিছুই কিন্তু আপনার এই সার্টিফিকেটে রয়েছে এবং এটা আপনারা সব কাজ করতে পারবেন সব জায়গাতে কিন্তু আপনার এই সার্টিফিকেট ভ্যালিড রয়েছে তো এভাবেই খুবই সহজে বন্ধুরা আপনারা অনলাইন থেকে আপনাদের জন্মের সার্টিফিকেটকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন জন্মের সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও